এক গ্রামে মিনা আর রাজুর নামের ভাই বোন থাকত। ওই গ্রামে প্রায় চুরি হচ্ছিল, কিন্তু গ্রামের লোকেরা চোরকে ধরতে পারে না। একদিন রাজুর ঘরেও চুরি হয়ে যায়, কিন্তু এবার পয়সার সাথে সাথে ওর বোনও গায়েব হয়ে যায়। বিমাদা, আমার বোন নিখোঁজ, সকাল থেকে আমি পাচ্ছি না, হায়, এখন আমি কি করি? মা বাবা তো ওকে আমার ভরসায় ছেড়ে চলে গেছিল। রাজুর কান্নার আওয়াজ শুনে গ্রামের লোকেরা ওখানে এসে যায়। কি বলছো দাদা, চলো এক্ষুনি পুলিশের কাছে ডায়রি লেখাই। দাদা, এর কি লাভ? অনেক লোকেরা তো ডায়রি লিখিয়েছে, তো কি হয়েছে? চলো প্রধানের কাছে যাই। তারপর সব গ্রামের লোকেরা মিলে গ্রামের প্রধানের কাছে যায় আর ওনাকে সব কথা বলে। এ কি বলছো দাদা, এ তো খুবই খারাপ হলো, তোমার বোন কোথায় নিখোঁজ হয়ে গেল? আরে দাদা, তুমি চিন্তিত হয়েও না, আমি আজকেই গুপ্ত লোকেদের ওই চোরের খোঁজে আজকেই লাগিয়ে দেব। তারপর প্রধান এক জাখিরা নামের লোককে রাতে গোয়েন্দাগিরি করতে বলে, যাতে চোর ধরা পড়ে আর রাজুর বোন কোথায় আছে জানা যায়। তারপর রাত হতেই জাখিরা পাহারা দিতে লাগে, আরও দেখে এক লোক মুখোশ পরে আসে আর এক লাশ ফেলে যেতে লাগে। জাখিরা ওকে হাতে নাতে ধরে ফেলে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই মেয়েটাকে যাকে তুই এখানে ফেলে যাচ্ছিস, দাঁড়া তোকে এখনই দেখাচ্ছি। আরে মরে গেলাম রে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আরে গ্রামের লোকেরা তাড়াতাড়ি এসো, এই সে লোক যে চোর, এসো দাদারা তাড়াতাড়ি এখানে এসো। এতটায় সব গ্রামের লোকেরা বাইরে চলে আসে আর ওই চোরকে লাঠি দিয়ে মারতে থাকে। আরে এই লাশ তো আমার বোন মিনারি। আরে চন্ডাল, তুই আমার বোনের সাথে কি করলি? তুই তো ওকে মেরেই ফেলেছিস, আমি তোকে ছাড়বো না। আরে দাদারা, আমাকে মেরো না, আমার নেশার অভ্যেস আছে, তাই জন্যই আমি মুখোশ পরে চুরি করি। ওই দিন তোমার বোন আমাকে চুরি করতে দেখে নিয়েছিল, আর তোমার সুন্দরী বোনকে দেখে আমার নজর খারাপ হয়ে গেছিল, তাই জন্যই আমি ওকে উঠিয়ে নিয়ে চলে গেছিলাম। আরে শয়তান, আমি তোকে জানতে ছাড়বো না। দাঁড়াও রাজু, এর এরম শাস্তি পাওয়া উচিত, যাতে কোনো কেউ আর মেয়েদের দিকে খারাপ নজরে না তাকায়। এর দুটোই হাত কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, এ ঠিক বললো, যে মেয়েদের সম্মান না করে তার এই শাস্তি পাওয়া উচিত। আরে মরে গেলাম রে, আমায় ক্ষমা করে দাও। মধুয়া কোথাকার, কেটে দাও এর হাত, কেটে দাও এর হাত। তারপর সব গ্রামের লোকেরা মিলে চোরের দুটো হাত কেটে দেয়। আরে মরে গেলাম রে, হায়, খুব ব্যথা হচ্ছে, মরে গেলাম রে, তারপর সেই হাত কাটা চোর পালিয়ে যায় আর ঘন জঙ্গলে পৌঁছতে পৌঁছতে মরে যায়। কিছুদিন কেটে যায় আর তারপর সেই হাত কাটা চোরের লাশে প্রাণ এসে যায়। ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে শুরু করে আর ওই চোর রাক্ষস হয়ে যায়। তখনই জঙ্গলের রাস্তা থেকে একটা লোক পার হতে থাকে। ওই রাক্ষস ওকে মেরে ওর হাত কেটে নিজের শরীরে লাগিয়ে দেয়। আমি আমার হাত ফেরত পেয়ে গেছি। গ্রামের লোকেরা, তোমরা আমাকে নির্দয়ভাবে মেরেছ, এখন আমি কাউকে ছাড়বো না। তারপর ওই ভূত গ্রামে ফেরত যায় আর একটা মহিলাকে ধরে ফেলে। সুন্দর, খুব সুন্দর মহিলা, তুমি চলো আমার সাথে, আমার রানী। আরে আরে, আমার স্ত্রীকে কেন ধরে রেখেছো? ছাড়ো রে, এই আমার ড্রিম গার্ল রে দাদা। আমাকে বাঁচিয়ে নাও, এ তো ওই লোকের ভূত যে রাজুর বোন মিনাকে মেরেছিল, এ বেঁচে কি করে গেল? তোমরা আমাকে খুব বাজে মৃত্যু দিয়েছ, এখন আমি কাউকে ছাড়বো না। এ কিভাবে ছাড়বি না? ছাড় আমার স্ত্রীকে। নে, তোকে ছেড়ে দিলাম, এখন তোকে ধরে ফেলি, এসে যা, এসে যা।
তখন ওই রাক্ষস বিমার হাতও কেটে শরীরে লাগিয়ে নেয়। তারপর সব গ্রামের লোকেরা এসে যায়। ওরা সবাই ওই চোরকে রাক্ষসের রূপে দেখে ভয় পেয়ে যায়। এখন ওর চার হাত হয়ে গিয়ে থাকে, ও অনেক ভয়ানক দেখতে লাগে। আরে দাদা রাজু, এ তো সেই চোর যার আমরা হাত কেটে ফেলেছিলাম। আরে এ তো ভূত হয়ে গেছে, এখন তো এর অনেক শক্তি থাকবে, এখন আমরা এর সামনে কি করে করতে পারব? সব গ্রামের লোকেরা ভয়ের চোটে এখানে সেখানে পালাতে শুরু করে। ভয়ের চোটে রাজুর ঘরে ঢুকে পড়ে আর রাক্ষস রাজুর ঘরে দরজা পেটাতে লাগে। আরে মূর্খ রাজু, দরজা খোল, আমি তোদের সবার হাত কেটে নিজের শরীরে জুড়ে দেব, আর অনেকগুলো হাতওয়ালা হয়ে যাব, সব থেকে শক্তিশালী হয়ে যাব, তারপরে তোদের স্ত্রী আমার দাসী হবে। এক মেয়ের জন্য তোমরা আমার হাত কেটে আমাকে মরার জন্য ফেলে দিলে, এখন গ্রামের কোনো মেয়ে আর মহিলা বাঁচবে না, বাইরে বেরো। আরে ভাই রাজু, আমরা এই রাক্ষসের সামনা করতে পারবো না ভাই, এর ভিতরে ভূতুরে শক্তি এসে গেছে, আমরা এর সামনা করতে পারবো না। রাজু আর সব গ্রামের লোকেরা প্রচুর ভয় পেয়ে যায়। ওরা কিছু বুঝতে পারছিল না যে এখন এই রাক্ষসের থেকে প্রাণ কি করে বাঁচাবে। তখনই রাক্ষসটা রাজুর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এখন কোথায় পালাবে? আমার অনেক খিদে পেয়েছে, তোমাদের সবাইকে কাঁচা খেয়ে ফেলবো। আরে রাজু, এই রাক্ষস তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এখন কি করি? আপনি চিন্তা করবেন না, আপনি আমার সঙ্গে আসুন। তারপর রাজু আর সব গ্রামের লোকেরা রাজুর ঘরে তৈরি মন্দিরওয়ালা ঘরে চলে যায়। ওই শয়তানও ওদের পেছনে যায়, কিন্তু মন্দিরওয়ালা ঘরে যেই যেতে লাগে ওর পায়ে আগুন লেগে যায় আর ও পেছনে সরে যায়। আরে এ কি, বাইরে এসো, অত ছাড়া বাইরে এসো। ও রাগে চোটে গজরাতে লাগে। কোনো ব্যাপার না, শুধু তোমরাই আছো নাকি এই গ্রামে? এতটা বলে সে অন্য কারোর দরজা পেটাতে শুরু করে আর দরজা ভেঙে ভেতরে চলে যায়, আর ওর হাত কেও কেটে নিজের শরীরে জুড়ে নেয়। এই সব কিছু রাজু নিজের জানলা দিয়ে দেখতে পাচ্ছিল। আমি এক্ষুনি যাই এই রাক্ষসকে মারতে, তাছাড়াও এ আমার বোনকে বিনা কারণে মেরে ফেলেছে, আমি একে ছাড়বো না। তারপর রাজু বাইরে চলে যায়। তখনই রাক্ষস রাজুর কাছে আসতে শুরু করে। এসো রাজু, আমার তোমারই অপেক্ষা ছিল, তোমারই কারণে আমার আজকে এই অবস্থা। তারপর রাক্ষস ওর দিকে এগোতেই থাকে, তখন ওর বোন মিনার ভূত ওখানে এসে যায়। দাঁড়া, তুই আমার দাদাকে মারবি? তারপর মিনা রাজু আর শয়তানের মাঝে এসে দাঁড়িয়ে পড়ে আর ওই রাক্ষসের গলা ধরে ফেলে আর ওকে মাটিতে ফেলে দেয়। তুই আমার দাদাকে মারবি? না শোক, তোর পোকা পড়ুক, তুই আমার সাথে খুব বাজে ব্যবহার করে আমাকে তো মেরে ফেলেছিস, কিন্তু আমার দাদাকে হাতও দিতে পারবি না, বুঝেছিস? তারপর মিনা শয়তানটাকে আটকানোর চেষ্টা করে। আরে বোকা মেয়ে, সরে যা, ছেড়ে দে, আমার অনেক হাত আছে, এই দেখ, তুই আমার সামনাসামনি করতে পারবি না। মুখোমুখি হতে পারবো না, কিন্তু তোকে কিছুক্ষণ আটকাতে তো পারবোই। মিনা বোন, তুমি ফেরত এসে গেছো? দাদা যাও, আমি এই হতচ্ছাড়াকে আটকে রাখছি, তুমি যাও, তাড়াতাড়ি যাও এখান থেকে। আরে ভাই, ও ফেরত আসেনি, ওটা মিনার ভূত, চেয়ে বদলা নিতে এসেছে, এখন তাড়াতাড়ি চলো আমার সাথে। তারপর মিনা শয়তানটাকে আটকানোর চেষ্টা করে। তখনই রাজু দৌড়ে মন্দিরে যায় আর বাবাকে সব কথা বলে। আরে বেটা, এখন ওই লোকেদের হাত ও নিজের শরীরে জুড়ে নিয়েছে, তো খুব শক্তিশালী হয়ে গেছে, এখন আমাদের ওর ওই হাতটাই কাটতে হবে। তো ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চলুন। বাবা, আমরা সাধারণ অস্ত্র দিয়ে ওকে কাটতে পারবো না, ওর জন্যে মায়ের তলোয়ারের দরকার,
শুধু মায়ের তলোয়ার দিয়েই ওর হাত কাটে ওকে মারতে পারবো। তারপর বাবা রাজুকে মায়ের তলোয়ার দেয়। রাজু ওটা নিয়ে ফেরত গ্রামে আসে। ওইখানে ওই শয়তান আর মিনার ভূত লড়াই করতে থাকে। শয়তান কোথাকার, আমি এসে গেছি, এখন তুই বাঁচবি না, ছাড় আমার বোনকে। আরে এই কোন খেলনা নিয়ে এসেছিস, ছেড়ে দে, তোর হাত না কেটে যায় এই খেলনাতে। খুনি বলছি, দাঁড়া, তোর এর শক্তি ধারণা নেই। তারপর রাতটা বলে রাজু যায় আর রাক্ষসের হাত এক এক করে কাটতে শুরু করে। আরে না, এ কি করছিস? আরে মরে গেলাম রে।